একটানা বৃষ্টিতে ভেসেছে উত্তরবঙ্গ, কখনো নাগাড়ে বৃষ্টি, কখনো আবার প্রখর রোদ। রোদ বৃষ্টির খেলায় মেঘ জমেছে কৃষক ঘরে, দিনের পর দিন জমে থাকা জলে নষ্ট হচ্ছে ফসল। জলপাইগুড়ির যে গ্রামে সবজি চাষে ক্ষতির আশঙ্কাতেই দিন কাটছে কৃষকদের, সেই গ্রামের নামটি গধেয়ার কুটি। নাগাড়ে বৃষ্টিতে ভাসছে গ্রামের পর গ্রাম। গত এক সপ্তাহের বৃষ্টিতে জলপাইগুড়ির অধিকাংশ ব্লকে তৈরি হয়েছিল বন্যা পরিস্থিতি। ক্ষতিগ্রস্ত হয়েছে ধূপগুড়ি, ময়নাকুড়ি ও মাল ব্লকের অধিকাংশ গ্রাম, যাদের মূল জীবিকায় কৃষিকাজ। একদিকে ভাঙনের ফলে নদীগর্ভে চলে গেছে কয়েক হাজার হেক্টর জমি, অন্যদিকে টানা বৃষ্টিতে বিঘের পর বিঘে চাষের জমি এখনো জলের তলায়। কখনো বৃষ্টি, আবার কখনো বা রোদ। রোদ বৃষ্টির খেলায় ক্ষতি হচ্ছে সবজি চাষে। বৃষ্টি হয়ে গেল, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েছে, ফলে কৃষকের যেটা ক্ষতি হলো সবচাইতে হচ্ছে যেটা মানে বর্ষাকালীন সবজি চাষ, শসা, ঝিঙ্গা, চাল কুমড়া, তারপরে করলা, এটার ব্যাপক ক্ষতি হলো। ফলে এই মুহূর্তে ধূপগুড়ি নিয়ন্ত্রিত বাজারে কিন্তু এই ফসলগুলো যে পরিমাণে উঠত সেটা কিন্তু যোগানটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কৃষকের মাঠের মধ্যে, ক্ষেতের মধ্যে আর কিন্তু ফলন নেই, এটা অতিরিক্ত বৃষ্টির জন্যই অসময়ে গাছগুলো নষ্ট হয়ে গেল। বৃষ্টির জল জমে থাকায় জমিতেই নষ্ট হচ্ছে ফসল। ঋণের টাকায় চাষাবাদ লাভের আশা করলেও বৃষ্টির জলে তা ভেসে গিয়েছে। তাই কি করবেন এই ফসল নিয়ে, সেই দুশ্চিন্তাই গ্রাস করছে কৃষকদের। ঝিঙ্গা, করলা, শসা মানে কোনো পয়সা করি হাত নাই, গাড়ি যে চাষ করবো তারও পয়সা নাই, মোটামুটি ক্ষতি, মানে হাল ধরা জমি। এখন কেমন হবে মিটাবো, এখন তো নিরুপায়। ঋণ মানে সমবায় ঋণ আছে, তার মধ্যে ক্যাশ টাকাও কিছু খাটাইছি, এবার তো বুদ্ধি নেই। ফসল নষ্ট হয়ে যাওয়ায় টান পড়বে বাজারে, যোগান কমের দাম চোকাতে টান পড়বে ক্রেতার পকেটেও। হ্যাঁ, সবজির দাম বাড়বে, এটা আমার বিশ্বাস, সবজির দাম দুই একে বাড়বে। কারণ বিরাট এলাকার যে আমাদের ধূপগুড়ির যে চাষের এলাকা, যেটাকে হচ্ছে জাংলা ফসল বলে, সবজি বিশেষ করে শসা, করলা, ঝিঙ্গা, এটা ভয়ানক ক্ষতি হয়ে গেল। এটা আর কিন্তু কৃষকেরা তাদের সমস্ত যে ফসল নষ্ট হয়ে গেছে, এই অতিরিক্ত বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে। সুতরাং যোগান মারাত্মকভাবে টান পড়বে, ফলে দাম বাড়বে। মাঠে নষ্ট হচ্ছে ফসল, কিন্তু এখন ক্ষয়ক্ষতির পরিমাণে রিপোর্ট তৈরি হয়নি। আগামী সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট তৈরি করে পাঠানো হবে জেলা কৃষি দফতরে, এমনটাই জানালেন ধূপগুড়ির সহকৃষি আধিকারিক তিলক বর্মন। আমাদের প্রিলিমিনারি যেটা রিপোর্ট, আমরা সেটা টেন্টেটিভলি রেডি করছি, এবং আমাদের প্রত্যেকটা ফিল্ড স্টাফ, যেটা আমাদের কেপিএস বাবুরা বা আমাদের যে অ্যাসিস্ট্যান্ট এইমারা আছে, প্রত্যেকেই ফিল্ডে সেটা ইনভেস্টিগেশন করছেন, এবং আমাদের ফাইনাল রিপোর্ট আমরা এখনও পাইনি। তবে আমাদের ফিল্ডে ইনভেস্টিগেশন চলছে, আমরা উইদিন শর্ট টাইম আমরা সেটা সাবডিভিশন বা ডিস্ট্রিক্টে কভার করি। কপালে হাত দুই বঙ্গের কৃষকদেরই, এক বঙ্গে রোদে ফাটছে জমি, মিলছে না চাষের জল, মুখ ফিরিয়েছে বৃষ্টি, আরেক বঙ্গে ভাসছে জমি, মাঠে নষ্ট হচ্ছে ফসল, ঘুম উড়েছে কৃষকদের। কলকাতা টিভির জন্য রকি চৌধুরী রিপোর্ট, গ্রামের নামটি গধেয়ার কুটি।